ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. মৃত্যু যে সৃষ্টি এটা জানেন, মৃত্যু একটা সৃষ্টি, আপনি যেমন সৃষ্টি আমি যেমন মাখলুক, আপনি মাখলুক সৃষ্টি, আমার প্রাণটাও সৃষ্টি, আমাদের মৃত্যুটাও সৃষ্টি। আল্লাহ প্রত্যেকটা প্রাণ এবং প্রত্যেকটা মৃত্যুকে সৃষ্টি করেছে, যে প্রাণ পেয়ে গেছে তার মৃত্যু হবেই হবে। যেমন কোরআনে কোথায় আছে, সূরা মুলকের একেবারে শুরুতে আল্লাহ কি বলেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ বলেছেন তিনি সেই সত্তা, বিয়াদিহিল মুলক, যার হাতে রাজত্ব রয়েছে, বরকতময় সেই সত্তা যিনি মৃত্যুকে সৃষ্টি করেছে। যখন মৃত্যু হলো সৃষ্টি, ওই যে প্রথমে একটা কথা বলেছিলাম যে অনেক অধম মুসলিম আছে যে আল্লাহর ওলিরা মরে না বলে, রাসুল মরে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়মের খেলাফ এটা। আল্লাহ বলছে যাকে আমি প্রাণ দিয়েছি তাকে মরতেই, এর বিকল্প কোনো পথ নাই। আল্লাহ বলেছেন কোনো ব্যক্তির জন্যে আমি বিকল্প কোনো অপশন রাখি নাই, যদি কোনো ব্যক্তি মৃত্যু ছাড়া আমার কাছে আসতে পারতো তাহলে সেই মর্যাদা কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেত। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মর্যাদা দেওয়া হয়নি, তাই আল্লাহ বলছেন পৃথিবীর কোনো মানুষ এই মর্যাদা পাবে না যে মরা ছাড়াইও আমার কাছে চলে আসবে, এটা হবে না। এর জন্য আপনি লক্ষ্য করে দেখেন, ঈসা আলাইহিস সালাম এখন আছে কোথায়? আমাদের বিশ্বাস কি, প্রথম আকাশে আছে। তিনি কিন্তু অলরেডি দুনিয়া থেকে আলাদা হয়ে গেছেন, আল্লাহ চাইলে তার আত্মাটাকে এখন রেখে নিতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধানটাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাকে জমিনে আবার নামিয়ে আনবেন এবং তারও মৃত্যু ঘটবে, তারপরে তার আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, তার আগে নয়। আর এই কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত চমৎকার করে বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিডিলে রাখা হয়েছে, সমস্ত মানুষগুলোকে সামনে রাখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাঝখানে রেখে আল্লাহ বলতে চাচ্ছেন এই পৃথিবীতে যদি আল হাই আল কাইয়ুম চিরস্থায়ী চিরঞ্জীব বা ওমর, যেটা আমাদের ভাষায় বলে ওমর বা চিরঞ্জীব মানে মরে না, এই মর্যাদা যদি কোনো ব্যক্তি পাওয়ার হক রাখে, আল্লাহ বলছেন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেত। আর ওই কথাটাকে আল্লাহ এইভাবে বলেছে সেটা আপনি পাবেন সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 34 নম্বর আয়াতে, আল্লাহ বলছেন ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হে নবী আপনি শুনে নেন, আপনার পূর্বে আমি কোনো মানুষকে এমন মর্যাদা দেইনি যে তাকে আমি চিরস্থায়ী করে দিয়েছি। ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, আপনার পূর্বে কোনো মানুষের এই মর্যাদা পাইনি যে তাকে আমি খুলদ মানে চিরস্থায়িত্ব দান করেছি মানে করিনি। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রেখে বলতেছেন কেন, আফাইন মিত্তা, যখন আপনি মারা যাবেন ফাহুমুল খালিদুন, তাহলে তারা কি বেঁচে থাকবে? সুবহানাল্লাহ, তার মানে এই দিকে একটা প্রান্ত চলে গেছে, ইব্রাহিম মুসা ঈসা ঈসা আলাইহিস সালাম, এই জন্য নাম বললাম যে মরবে, সমস্ত নবী একদিকে, তারা কেন মরেছে, আপনি যেহেতু মারা যাবেন তাই। আল্লাহ বলছেন এই মর্যাদা যদি আপনাকে যখন দেব না, এই জন্য এই মর্যাদা কাউকে দেইনি। ওমা জাআলনা লিবাশারি মিন ক্বাবলিকাল খুলদ, আপনার পূর্বের কোনো মানুষকে এই মর্যাদা দেইনি। আফা ইন মিত্তা, যখন আপনিও মারা যাবেন ফাহুমুল খালিদুন, তার মানে আপনার পরে যারা আসবে তারা কি বেঁচে থাকবে? আল্লাহ বলছেন তারপরে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকই মর। কত চমৎকার ভঙ্গিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছে যে হে নবী আপনি যখন মারা যাবেন আপনার পূর্বের কোনো অলিকে আমি ছাড়িনি, আর আপনার মরার পরের কোনো অলি পৃথিবীতে আর বাকি থাকবে না। এই জন্য নির্ভুল তারা যারা মনে করে যে আল্লাহর অলিরা মরে না বা রাসুলাম মরেনি, এই গুণ শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা হচ্ছে একমাত্র স্রষ্টার গুণ। স্রষ্টা হচ্ছেন আল হাই, তিনি হচ্ছেন আল কাইয়ুম, আর মৃত্যু যেহেতু একটা সৃষ্টি, সেটা সৃষ্টির উপরে প্রয়োগ হবে। কেউ যদি মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সৃষ্টি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মরতে হবে, এটা চূড়ান্ত ফয়সালা। কারণ জীবনের এগেনস্টে মৃত্যুকে সৃষ্টি করা হয়েছে, যে জীবন পেয়ে গেছে তাকে মৃত্যু মরতেই হবে, মৃত্যু তাকে স্পর্শ করবে, এটা হচ্ছে সৃষ্টি জগতের জন্য একটা বৈশিষ্ট্য, কিন্তু এটা স্রষ্টাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, এই জন্য সৃষ্টি মৃত্যুটা আল্লাহকে স্পর্শ করতে পারবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কত জায়গায় চমৎকার করে উল্লেখ করেছে, একটি আয়াত শুধু আমি আপনাকে স্মরণ করিয়ে দিই, যদি এটা আজকে বলার আমার ইচ্ছা ছিল না, ওটা আরেক একটা টপিক্স, কিন্তু আল্লাহ যে আল হাই মৃত্যু যে তাকে স্পর্শ করতে পারবে না, এটা আপনি পেয়ে যাবেন এক তো আয়াতুল কুরসির মধ্যে রয়েছে,
উপরন্তু আমি একটা চমৎকার আয়াত আপনার কাছে বলি, সেই আয়াতটা সূরা ফুরকান 25 নম্বর সূরার 57 কি 58 নম্বর আয়াত আপনি পেয়ে যাবেন। ফুরকান 57 কি 58, আল্লাহ বলছেন ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়াল্লাযী লা ইয়ামুত। আল্লাহ মুমিনদেরকে, রাসূলকে এবং মুমিনদেরকে বলতেছেন ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়াল্লাযী লা ইয়ামুত, তুমি সেই সত্তার উপরে ভরসা করে চলো যে সত্তা হচ্ছে আল হাই মানে চিরঞ্জীব, তিনি অমর, তার প্রাণ ছিল থাকবে কেউ কেড়ে নিতে পারবে, আল হাই। তারপরে বলছে আল্লাযী লা ইয়ামুত, যার কখনো মৃত্যু ঘটবে না, আমাদেরকে সেই সত্তার প্রতি ভরসা করে চলতে বলা হয়েছে। তার মানে এই আয়াত স্পষ্ট যে মৃত্যু কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্পর্শ করতে পারবে না, কারণ মৃত্যু হলো একটা সৃষ্টি, আর এই মৃত্যু থেকে কোনো ব্যক্তি বাঁচতে পারবে না, পৃথিবীর সবকে মরতে হবে।